আইপিএল দু হাজার একুশের আগে কিন্তু এটি ভারতের শেষ একদিনের ম্যাচ হতে চলেছে যেখানে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দর্শভাবে জিতে নিয়েছে তাদের সিরিজটি কিন্তু এখনও একটি সম্মান রক্ষার ম্যাচ বাকি যেখানে তিনটি একদিনের ম্যাচ হওয়ার কথা ছিল সেখানে কিন্তু দুটি ম্যাচ ইন্ডিয়া জিতে পুরুষ সিরিজটি ওডিআই সিরিজটি জিতে নিয়েছে আপাতত একটি সিরিজ বাকি যেটি কাল অর্থাৎ তেইশে জুলাই খেলা হবে সেই কলম্বো স্টেডিয়ামে তো সেখান থেকে আসলো তিন তিনটি সুখবর ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারাও জানতে পারবেন এবং আপনিও যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় ক্যান্টি এখনই ক্লিক করুন বন্ধুরা যেখানে প্রথম ভালো খবর হলো ভারত তৃতীয় মধ্যে যেহেতু ম্যাচগুলি জিতে নিয়েছে অর্থাৎ সিরিজটি জিতে নিয়েছে পরপর দুটি ম্যাচ জিতে সেহেতু ভারতের অন্যান্য প্লেয়াররা তৃতীয় ম্যাচের সুযোগ আপনারা পেতে দেখবেন যেখানে অন্যান্য নীতিশ রানা এবং দেবদূত পার্টিকাল আরও কয়েকটি প্লেয়ার সঞ্জু স্যামসং থেকে শুরু করে চেতন সাকারিয়ার মতো প্লেয়ার তৃতীয় ম্যাচে তারা সুযোগ পাবে এবং আমরা তাকে আইপিএলের সুপারস্টারদের বাদ বাকি ম্যাচ একটি ম্যাচে অবশ্যই খেলতে সুযোগ করে দিয়েছে তার আগের ম্যাচটি জেতা সেই দীপক চাড় এবং সবচেয়ে বড়ো কথা দীপক চাড়কে নিয়ে আপনাদের একটা ব্যাড নিউজ দিয়েছিলাম যে দীপক চাড়ের অবশ্যই একটি চোট হয়েছিল যেটা ক্র্যাম্প চোট বলে যেটি দ্বিতীয় ওডিআই ম্যাচ চলাকালীনই দেখা গিয়েছিল সেই চোট নিয়ে একটা বড়সড় গুড নিউজ আসলো সেই চোট আপাতত অনেকটাই সেরে গেছে এবং তিনি যাচ্ছে তিনি পুরোপুরি ফিট থাকছে কিন্তু তৃতীয় ওডিআই ম্যাচ খেলবে কি কি না সেটা বলা যাচ্ছে না তার কারণ তৃতীয় ওডিআই ম্যাচে যেহেতু ইন্ডিয়া জিতে গেছে এবং বাদ বাকি কয়েকটি প্লেয়ার আছে তাদেরকে অবশ্যই সুযোগ দিতে হবে এই জন্যে তাকে না খেলাতেও পারে কোচ রাহুল রাবি তো আপনাদের মতামত নিচে কমেন্টে জানেন কিন্তু টি টোয়েন্টির জন্য এখন থেকে তৈরি হচ্ছে দীপক চার কারণ টি টোয়েন্টিতে কিন্তু তার বলিং সুইং অর্থাৎ তিনি কিন্তু ভারতের কাটার মাস্টার বলা যেতে পারে তো অবভিয়াসলি এটা একটা গুড নিউজ এবং শেষ গুড নিউজটি হলো আবারও একই মাঠ অর্থাৎ কলম্বোতে খেলাচ্ছে যেহেতু সেহেতু কলম্বোতে কিন্তু এখন ভারতীয় দল ব্যাপক শক্তিশালী বলা যেতে পারে তার কারণ ভারতীয় দল দুটি ম্যাচ খেলা হচ্ছে দুটি ম্যাচই কিন্তু ভালো পারফরমেন্স হচ্ছে আর কলম্বোতে ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখেছেন যে স্পিনার বল বেশি কাজ করে এবং শ্রীলঙ্কার একটি স্পিনারই ভালো বল করছে সে হচ্ছে হাসারাঙ্গা আর অন্যদিকে ভারতের কাছে তিনটি কোয়ালিটি স্পিনার আছে প্রথমে কুলদীপ যাদব দ্বিতীয়ত দ্বিতীয়তেন চাহাল এবং তৃতীয়ত কুণাল পান্ডিয়া তো ভারত কিন্তু এখানে অনেকটাই এগিয়ে স্পিনার দিক থেকে স্পিনার আশা করি তৃতীয় দিন সেই একই মাঠে খেলা হবে এবং স্পিনার খাটবে তো অবশ্যই খেলা মুশকিল হবে আশা করব কুলদীপ যাদব দ্বিতীয় ম্যাচে উইকেট না পেলেও তৃতীয় ম্যাচে উইকেট পাবে তো এটা একটা ভারতীয় দলের কাছে খুব সুখবর যে ভাই আবারও তৃতীয় ম্যাচেও আমরা জেতার চান্স খুব খুব বেশি তো আপনাদের মতামত অবশ্যই নিজে কমেন্টে জানাও আজকের ভিডিও রইল এইটুকু ভিডিও ভুলভেল ব্র্যান্ডে থাকলে নিজে কমেন্টে জানাও সব ঠিকঠাক করে আবারও নেক্সট ভিডিওই সব চেষ্টা করে ঠিকঠাক ভিডিও বানাবো তো তার আগে সাবস্ক্রাইব করলে আবারও ভারত ও শ্রীলঙ্কার নতুন একটি নিউজ নিয়ে আসবো তো আজকের ভিডিও এইটুকু পরবর্তী ভিডিওই তাহলে দেখা হচ্ছে তো কে জিতবেন নিচে কমেন্টে অবশ্যই জানাও স্মৃতি ভারত জিতে গেছে শেষ ম্যাচে কে জিততে পারে